এদিকে গাজায় বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনায় শোক জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানরা। উপত্যকাটিতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন 18টি আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ। বিবৃতিতে জাতিসংঘের সংস্থার প্রধানরা বলেছেন, বিশ্ব এক মাস ধরে ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনে সংঘাতপূর্ণ পরিস্থিতি দেখছে। এতে প্রাণহানি ও ক্ষতি ক্রমাগত বাড়তে থাকায় বিশ্ববাসী হতবাক ও আতঙ্কের মধ্যে রয়েছে। ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ 18টি সংস্থার প্রধানরা যুদ্ধে উভয় পক্ষে প্রাণহানির সংখ্যাকে বর্বরোচিত গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন। হামাসের হামলায় ইসরায়েলে প্রায় 1,400 জন লোক নিহত হয়েছে আর ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি 9,800 জনের, এদের বেশিরভাগই নারী ও শিশু। বিবৃতিতে বলা হয়, এমন পরিস্থিতিতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি প্রয়োজন, যথেষ্ট হয়েছে, এখনই যুদ্ধ বন্ধ করা উচিত। As any other number, because these are